कलि घोर तिमिरे गड़ाशिला जगजने धर्म करम रहु दूर। कलि घोर तिमिरे, तिमिर कथाटी अर्थ अंधकार। এই কলিযুগ কেমন ঘোর অন্ধকারে আচ্ছন্ন। কিসের অন্ধকার? অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, খুন, রাহাজানি, হিংসা, সমস্ত কিছুকে, সমস্ত কিছুতে ছেয়ে দিয়েছে এই কলিযুগকে। দ্বাপর যুগের শেষ হয়েছে, কলির জন্ম হয়েছে। দ্বাপর যুগের শেষ রাজা যিনি কলিকে দেখেছিলেন, তিনি কে? তিনি হলেন অর্জুনের নাতি, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত কলিকে কিন্তু প্রত্যক্ষ করেছেন, তিনি দেখেছেন কলির কি রূপ, কি সাংঘাতিক রূপ। দেখে তিনি একেবারে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে কলিকে কিন্তু সেই মুহূর্তে একেবারে শেষ করে দিতে চেয়েছিলেন। তিনি কিন্তু বাণ সংযোগ করেছিলেন কলিকে হত্যা করবেন বলে। কলিযুগের যে পরিস্থিতি হবে সেগুলো কিন্তু সমস্ত ভাগবতে লিখিত আছে, জানেন? আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি। যেমন দু একটা উদাহরণ দিই, যেমন লেখা আছে শাস্ত্রে এই কলিষ্ঠান, সে গাভীকে লোকে ঘরে পুষবে না। গাভী যদি গোবর ছড়িয়ে দেয়, না 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 বাবা, গরু টরু পুষো না। পুষবে কাকে? না মল খায়, কুকুরকে। কুকুরকে এখন লোকে ঘরে পোষে, পোষে কি পোষে না? হ্যাঁ, কুকুরকে কিন্তু ঘরে পোষে। কুকুরের খাদ্য কি বলুন তো, জানেন তো? তা এইটা কিন্তু কলিযুগে পুরুষ পুরুষকে বিবাহ করবে, মহিলা মহিলার প্রতি আসক্ত হবে, এটাও কিন্তু লিখিত ছিল। আজকে দেখুন, আজকে এই ঘটনাটা কিন্তু, এই সমকামিতা কিন্তু এখন আইনি স্বীকৃতি পাচ্ছে, এমন অবস্থা চলে এসেছে কলিযুগে। এইগুলো কিন্তু সমস্ত শাস্ত্রে বিধিত ছিল। তো এই কলির এই হিংসা, এই হানাহানি, এই অত্যাচার, এই অধর্ম প্রত্যক্ষ করে মহারাজা পরীক্ষিত বাণ সংযোগ করেছিলেন কলিকে শেষ করে দেবেন বলে। কলি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে পরীক্ষিতের পায়ে পড়ে বলেছিল, আমি এই যুগের, এই যুগের রাজা, আমি এই যুগটা আমার, এই যুগটায় আমার সমস্ত কিছু প্রভাব খাটবে, তুমি আমাকে শেষ করে দিও না। মহারাজা পরীক্ষিত বলেছিল, শেষ না করলে তুমি থাকবে কোথায়? তুমি তো সবার মধ্যে অন্যায়কে একেবারে বিধিয়ে দেবে। কলি বলেছিল, আমি পাঁচটা জায়গায় থাকবো, আর কোথাও থাকবো না। সেই পাঁচটা জায়গা কি? পাঁচটা জায়গা হচ্ছে মদ, মাংস, জুয়া, চুরি আর ব্যভিচার। আজও দেখুন, যারা এই পাঁচটা জিনিস থেকে দূরে সরে আছে, মদ, মাংস, ব্যভিচার, জুয়া আর চুরি, এই পাঁচটা জিনিস যারা দূরে সরিয়ে রেখেছে, দূরে আছে যারা, তারা কিন্তু ধর্মের পথে চালিত, ভালো করে দেখুন। এবং এবং আরেকটা ঘটনাও বলি, ব্রহ্মা সৃষ্টিকর্তা তো, ব্রহ্মা সৃষ্টি করেছেন চারটি যুগের, চারটি যুগে সৃষ্টি করেছেন ব্রহ্মা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তা সত্যযুগকে বললেন, শোনো, আমি একটি নরকও সৃষ্টি করেছি, তা তুমি কিছু মানুষকে নরকেও পাঠিও। সত্যযুগ বলল, না, আমার এই যুগে কেউ নরক যাবে না, কারণ সবাই ধর্মের পথে চালিত থাকবে। ত্রেতা বললেন, হ্যাঁ, আমি কিছু কিছু নরকে পাঠাবো। দ্বাপর বললেন, না, আমি আত্মিক মানুষকে নরকে পাঠাবো। আর কলি কি বলল? ছোট ছেলে কলি বলল, আমার
এই যুগে কলি যুগে কিছু মানুষ যারা একটু ভগবানের নাম করবে, যারা ভগবত পথে চলবে, তাদের সোজা পাঠাবো স্বর্গে, গোলক ধামে, তাদের কর্ম অনুযায়ী, তাদের পথ অনুযায়ী, আর বাকি সবাইকে নরকে পাঠাবো। মানে মানে দু একজনকে ভগবত ধামে পাঠাবে আর বাকি সকলকে নরকে পাঠাবে। মানে কলির প্রভাব এখন খাটছে, তা এহেন কলিযুগ। এই কলিযুগে জীবকে উদ্ধার করতে কে এলেন? কলিযুগের আয়ু হলো 432,000 বছর, তার মধ্যে মোটে মোটে 5,000-5,500 বছর অতিক্রান্ত হয়েছে। সবে তো কলির সকাল, তা তারই মধ্যে কিন্তু ভগবান নেমে এলেন কলিতে। কেন নেমে এলেন? পথ দেখাতে। যারা এই পথে চলবে তারা ভগবত প্রাপ্ত হবে, আর বাকি সবার গতি ওই নরক। বারবার কষ্ট দুঃখর মধ্যে ভব রোগে আক্রান্ত হয়ে তারা বারে বারে ফিরে আসবে পৃথিবীতে। তা কে এলেন আমাদের উদ্ধার করতে? স্বয়ং গোলক থেকে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর হরি এলেন। শুনুন আমার গৌর কথা। সাধনি চিন্তা মনি বিধি মিলায়লো পানি, সাধনি আমার গোড়া বড় দয়াল ঠাকুর। অসাধনে অর্থাৎ সাধন ভজন ছাড়াই আমার করুণার সিন্ধু গোড়া অবতীর্ণ হলেন এই ধরাধামে। কি নিয়ে এলেন তিনি? তিনি নিয়ে এলেন গোলোকে গোপনে রাখা সেই বিশুদ্ধ প্রেম। সেই বিশুদ্ধ প্রেম নিয়ে এসে কলির জীবের ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও
একবার হরি বলো। আমার নিতাই চাঁদ, আমার নিতাই চাঁদের করুণা অপার, গৌর নিতাই ভিন্ন নয়, নিতাই চন্দ্র আমার মানুষের মানুষের চরণে পড়ে বলছে একবার হরি বলো। ও ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, নদীয়ার দ্বারে 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 গিয়ে হরি নাম বিলিয়ে দিচ্ছে, একবার হরি বলো, একবার হরি বলো। হরি বলিলেই হলো ভাই, আর কিছু নাহি চাই। আমার আমার নিতাই চাঁদকে হই জগাই মাধাই, ছুঁড়ে মারল মদের হাড়ি, মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছে মাটিতে। নিত্যানন্দ আমার তবুও হেসে হেসে বলছে, মেরেছ তো কি হয়েছে? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরি নামে ডুব দে রে ভাই, মিলবে রে সোনা। হরি নামে ডুব দে রে ভাই, মিলবে রে সোনা। এমন আমার নিতাই চাঁদ, গৌর নিতাই, তারা দাঁড়ে দাঁড়িয়ে এমন প্রেম বিলালো কেন? কারণ হিংসা দিয়ে হিংসা কখনো বন্ধ করা যায় না। হিংসা হিংসাকে বন্ধ করতে হয় প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। ভালোবাসার বন্যায় যে মানুষ ভেসে যায়, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়, এই যে জাতপাতের এই সাংঘাতিক এই যে ভেদাভেদ, এই সমস্ত কিন্তু আমার গৌর সুন্দরের আর নিতাই চাঁদের অপার করুণায় ভালোবাসার বন্যায় সব ধুয়ে গেল। দেখুন দেখি 500 বছর আগেকার এই ভারতবর্ষ একবার ভাবুন, কি সাংঘাতিক ধর্মের ভেদাভেদ, সমাজের মধ্যে মানুষে মানুষে ভেদাভেদ কেমন তীব্র ছিল। উঁচু বংশের মানুষ যারা নিম্ন জাতির মানুষ তাদের ছায়া অব্দি মারাতো না, তাই না? আজকে আজকে কি তাই হয়? তাই কি হয়? অনেক অনেক আমি আমার নিজের কথাই বলি, আমি তো সবার বাড়িতে গিয়ে জল খাচ্ছি, তাই না? সবার বাড়িতে গিয়ে খাবার খাচ্ছি। হ্যাঁ অবশ্যই সেটা পরিচ্ছন্ন হতে হবে, কিন্তু জাতপাতের বেড়া তো আর ভেতরে নেই, আছে কি? সেই রকম আছে। শুধু তাই না, বসে মানুষে মানুষে এমন ভেদাভেদ ছিল যে পড়াশোনার অধিকার ছিল না, বিদ্যা চর্চার অধিকার শুধুমাত্র উচ্চ বংশেদের ছিল, উচ্চ বংশ জাত যারা তাদের, যারা নিম্ন জাতি নিচু জাতির লোকজন তারা পড়াশোনা করার ক্ষমতাও তাদের ছিল না, অধিকারই ছিল না, বিদ্যা চর্চার অধিকারই ছিল না। আজকে দেখুন কত নিম্ন বর্ণের মানুষ কত উঁচু উঁচু পদে চাকরি করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর, কত নিচু জাতির মানুষ। এই ভেদাভেদ কে দূর করলো আমাদের জানতে হবে। আমরা বাঙালি, একে তো ভারতবর্ষী, তারপর আবার বাঙালি, আমাদের ঘরেই মহাপ্রভু এসেছেন। আমরা মহাপ্রভুকে চিনি না, আমরা নিতাই চাঁদকে চিনি না, গৌর সুন্দরকে চিনি না, এর থেকে কিন্তু এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। তাদের করুণায় কিন্তু আজকে সমাজের মধ্যে এত সুন্দর, এত সুন্দর আমরা মিলেমিশে আছি, সবার মধ্যে গানের আলো ছড়িয়ে পড়েছে, নারী শিক্ষা হয়েছে। নারী শিক্ষা ছিল, প্রথম নারী শিক্ষা প্রচলন করেন নিতাই চাঁদ, আমার নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা দেবী, তিনি মেয়েদের নিয়ে নিয়ে পড়াশোনা শেখাতেন। রবীন্দ্রনাথের লেখায় পাই, ঠাকুর বাড়ির মেয়েদের পড়াশোনা শেখাতে আসতো গোসাই মা। এই গোসাই মা কে? গোসাইমা হলেন বৈষ্ণবী। হ্যাঁ আমরা জানি বিদ্যাসাগর অনেক করেছেন নারী শিক্ষার জন্য, কিন্তু তারও আগে যিনি করেছেন তিনি হলেন নিতাই চাঁদ। আরো অনেক,
আমার গৌর সুন্দরের গুণের কথা রূপের কথা বলে শেষ করা যায় না। এই কলিহত জীবকে তিনি উদ্ধার করার জন্য পথ দেখালেন, শান্তির পথ দেখালেন। তিনি বললেন কি, এসো এসো সবাই মিলে এক স্বামী আনার তলায় জড়ো হও। আর অমন করে অমন করে হাত গুনে গুনে কর গুনে গুনে মালা টিপে টিপে নয়, কেমন করে হরি নাম করতে হবে, কেমন করে হরি নাম করলে উদ্ধার পাবে, এই ভবরোগ থেকে উদ্ধার পাবে। ভবরোগ কি, ভবরোগ কি, পুনরূপী জনমাং পুনরূপী মরণাং পুনরূপী জননী জঠরে শয়নম, অর্থাৎ বারবার এই জন্ম মৃত্যুর চক্র, বারবার জন্মাচ্ছি, তারপরে নানা রোগ ব্যাধি, রোগ ব্যাধি নানান যন্ত্রণা, মানসিক দৈহিক সমস্ত কিছু, আধি ভৌতিক আধি দৈবিক আধ্যাত্মিক নানান রকম যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনটা যাচ্ছে, শেষে শেষে মৃত্যু যন্ত্রণার ভোগ করে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ছি, আবার জন্মাচ্ছি কর্মফল অনুযায়ী। এই যে এটা হলো ভবরোগ, এই ভবরোগ থেকে মুক্তির একটা মাত্র উপায়, কি উপায়, হরি নাম, হরি নাম, হরির নাম, হরির নাম, হরির নাম কে বল কলো নাস্তিব 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 গতিরন্ন ধাম, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই কলিতে জীবের। কিন্তু কেমন করে হরি নাম করতে হবে, অমন করে মালা টিপে টিপে নয়, অমন করে চুপচাপ মৌন হয়ে নয়, উচ্চ স্বরে কেমন করে হরি নাম করতে হবে। মহাপ্রভু আচরি ধর্ম জীবেককে শেখালো, কিভাবে না সবাই একসঙ্গে জড়ো হয়ে খোল করতাল নিয়ে উদ্দণ্ড নৃত্য করতে করতে উচ্চ ঈশ্বরে দু বাহু তুলে বলতে হবে, হরি বল হরি বল। আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন, কেমন, সবাই মিলে দু বাহু তুলে, এই সুযোগ, এই একবার হরি নামে যত পাপ করে মানুষের সাধ্য নাই তত পাপ করে, এটা মনে রাখবেন, এটা শাস্ত্রের কথা, আর শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। আমরা কত জন্ম জন্ম ধরে আছি বলুন তো, আমাদের পাপের রাশি পাহাড় প্রমাণ হয়ে গেছে, আমরা জানি না, আমরা জানতে অজান্তে কত পাপ করেছি, এই পাপগুলো একটু 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 করে কিন্তু ক্ষয় হচ্ছে, যত নাম করবেন তত ক্ষয় হবে। আর যাদের পাপ ক্ষয় হয়ে গেছে তারা পরবর্তীকালে আর পাপ কর্মে প্রবৃত্ত যাতে না হয়, সেই সেইটাও কিন্তু আমার নামের গুণে হয়, ভবিষ্যৎটাও সুন্দর হয়, কেমন, ওই অতীতের পাপ রাশি জ্বলে পুড়ে ছাই হয় আর ভবিষ্যতে পাপ কর্মের প্রবৃত্তিটাই চলে যায়, এমন হলো নামের গুণ। তাই আসুন সবাই মিলে একটু একটু কীর্তনে মেতে উঠি, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ নম। কালিন্দির কুলে কেলি কদম বেরোবন, রতন বেদীর মূলে বসাব দুজন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম,
যাদবায়ু মাধবায়ু কৃষ্ণবায়ু নমঃ শ্যামযঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব তব হরি মুখ চন্দ হরাই নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু কৃষ্ণবায়ু নম হরি হরাই নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু গাথিয়া মালতির মালা দিব দোহার গলে গাথিয়া মালতির মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে হরি হরাই নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু কৃষ্ণবায়ু নম হরি হরাই নম কৃষ্ণ যাদবায়ু নম যাদবায়ু মাধবায়ু তুলে একসাথে হরি বল হরি বল হরি বল হরি বল গীতায় গুরু হরি বল ধ্বনি মায় দে মেতে না উঠলে নামেতে কি বস্তু লুকানো আছে তা জানা যায় না। ভালো করে শুনুন, হরি নামেতে কি বস্তু লুকানো আছে তা জানতে গেলে নামেতে হরি নাম করলে হবে না, নামেতে হরি নাম করলে হবে না, মারতে হবে, হরি নামে মারতে হবে। এইভাবে হরি নাম করলে কি হয় জানেন, এই যে এতটুকু সময় একটুখানি আপনারা হরিনাম করলেন আমার সাথে, আচ্ছা বলুন আসল, এটাই হচ্ছে আসল ধ্যান, বুঝলেন? এমনি বসে বসে ধ্যান করলে মনের মধ্যে হাজার সমস্যা এসে ভিড় করে, কিন্তু এইভাবে যদি খোলকর্তাল নিয়ে মেতে উঠে হরিনাম করেন তাহলে অন্য কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকবে না, একদম নয়, করে দেখবেন একদম না। তাহলে কি হবে, তাহলে সত্যিকারে ধ্যান করা হবে কিনা? ধ্যান কাকে বলে? কোন বিষয়ের মধ্যে মনকে নিবিষ্ট করলে তাকে বলে ধ্যান। এখানে কোন বিষয়ে নিবিষ্ট হচ্ছে মন? নামে, তাই তো? হরি নামের মধ্যে আপনার মনটা আটকে আছে, কিন্তু হরি নাম মানে কে? স্বয়ং হরি। আমি বলিলাম প্রভু শান্তি মোরে দাও, প্রভু বলিলেন আগে আমিটা তাড়াও। এই আমাকে নিয়ে যত সমস্যা, এই অহং বোধকে নিয়েই যত সমস্যা, অহং অহংকার, এই অহংকারটাকে যদি তাড়ানো যায় তাহলে সে শান্তি পায়। আমি বলিলাম প্রভু শান্তি মোরে দাও, প্রভু বলিলেন আগে আমিটা তাড়াও। আমি বলিলাম প্রভু তোমার কোথা পাবো দেখা, প্রভু বলিলেন আমি নামে আছি ঢাকা, নামের মধ্যে আমি ঢাকা আছি, তাই আমার নামটাকে যে নিয়ে আছে সে আমাকে নিয়ে আছে। আমার নাম যখন কেউ করে, আই চুপ, আমার নাম যখন কেউ করে তখন তার এই সারা শরীরের মধ্যে সমস্ত বাকযন্ত্র থেকে শুরু করে আমাদের এই এই যে কথা বলছি, বাতাসটা আসছে কোথা থেকে? এই পেট থেকে আসছে এই হাওয়াটা, হ্যাঁ, এই নিঃশ্বাস বায়ুটা স্বরযন্ত্রের ভেতর দিয়ে যেতে গেলেই নানা রকম শব্দ তৈরি হয়। তাই সারা শরীর দিয়ে যে আমাকে ডাকছে, সারা শরীর, সারা শরীরের মধ্যে আমি তার খেলা করছি। ভগবানকে তুমি ছুঁয়ে আছো গো, যতক্ষণ তুমি নামকে ধরে আছো তুমি জানবে তুমি ভগবানকে ছুঁয়ে আছো, তাহলে আর ভয় কি? হ্যাঁ, মহাকালের কাল তুমি তাকে ছুঁয়ে আছো, স্বয়ং মহাকালকে, স্বয়ং মহাকালকে যে ভয় দেখায় সেই হলো আমার শ্রী গৌর হরি, সেই আমার গোবিন্দ, সর্বকারণের কারণ তাকে তুমি ছুঁয়ে আছো, তোমার ভয় কি? তুমি নির্ভয় হও, তোমার দুঃখ কি? তুমি পরমানন্দকে ছুঁয়ে আছো, কিসের দুঃখ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন ওরে গায়ে হলুদ মেখে নদীতে নামলে কুমিরে ধরবে নি, অর্থাৎ
তুমি যদি গায়ে হলুদ মাখো অর্থাৎ তুমি যদি নামাবলীটা গায়ে রাখো, গায়ে রাখতে হবে না গো, মনের গায়ে রাখো। আমাদের যে ভেতরে মন আছে তার গায়ের ওপর নামটাকে চাপিয়ে রাখো। তুমি নাম যদি সবসময় ধরে থাকো তোমাকে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন সবসময় বুড়ি ছুঁয়ে থাকবি, সবসময় বুড়ি ছুঁয়ে থাকলে আমরা ছোটবেলায় খেলেছি, খেলেছি তো, বুড়িকে ছুঁয়ে থাকলে কেউ তাকে মোর করতে পারে না, পারে না তো। ঠিক তেমন ঠাকুর বললেন কি কি সহজ করে বললেন, ওরে সব সময় একটা হাত ভগবানের চরণে দিয়ে রাখবি আর একটা হাত দিয়ে জগতের কাজ করবি, আর জগতের কাজ সব শেষ হয়ে গেলে ওই দুটো হাত দিয়ে তার চরণ চেপে ধর। আমাদের প্রত্যেকের আমরা যে কাজ করার জন্য এসেছি, যে কর্তব্য করার জন্য এসেছি, সেই কর্তব্যটা করা হয়ে গেলেই নিজেকে কিন্তু সব কিছু থেকে সরিয়ে এনে ভগবানের পাদপদ্মে নিয়োজিত করতে হবে। তাহলেই তুমি শান্তি পাবে, মুক্তি পাবে, আনন্দ পাবে। আর এই ধ্যানের মধ্যেই আনন্দ, এই নামের মধ্যেই আনন্দ। যতক্ষণ তুমি নামকে ছুঁয়ে থাকবে ততক্ষণ কোনো দুঃখ তোমার ভেতর প্রবেশ করতে পারবে না। কে বলবে আমার গৌরহরির কথা, যে গৌরহরি আমাদের এমন আনন্দের পথ দেখালো, আমাদের শান্তির পথ দেখালো, আমাদের উদ্ধারের পথ দেখালো, আমাদের ভব রোগ থেকে মুক্তির পথ দেখালো। তাই তো পদকর্তা বলছেন, ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায় বলা যায় না, গোরা গুণ কহনে না যায় বলা যায় না। আবার পদকর্তা বলছেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ গৌরাঙ্গ করে সার ভব পা, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পা, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সে তো সকলি জানে, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সর্বসিদ্ধি কর তলে তার ভব পা, সর্বসিদ্ধি কর তলে।